কল্যাণ পার্টি তো আছে, আপনি কোথায় ছিলেন? আপনি আর পেতে শুনেছেন, আরে 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 পেতে ছিল না, খবর রাখা তো আমাদের কাজ, আমরা সেই খবর সংগ্রহ করি। কল্যাণ পার্টি তো আছে, কল্যাণ পার্টি আছে, কল্যাণ পার্টি মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক, উনি উনি আজকে ইলেকশন করতে চান, ওনাকে তো আমরা নৌকার প্রতীক দিচ্ছি না, উনি ওনার নিজের প্রতীকেই নির্বাচন করবে। নৌকা প্রার্থী তুলে নিলে কি জয় হবে? বাংলাদেশে এখন স্বতন্ত্র প্রার্থী কত? স্বতন্ত্র প্রার্থী কত? তো এরা কি প্রতিদ্বন্দ্বী না? নৌকা না থাকলেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অন্যান্য আরো দল তো আছে, 28টা দল না, আওয়ামী লীগ তো একটা দল। আমার এখন পর্যন্ত আমার মনে হয় না যে জাতীয় পার্টি সরে যাবে, তারা নির্বাচন করবে এই মর্মে তাদের একটা সিদ্ধান্ত আছে, এখন তারা পরিবর্তন করবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার কাছে সেই ইনফরমেশন নেই। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের কোনো কমিটি বিলুপ্ত করা, এটা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নলেজের বাইরে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার। এ ধরনের সিদ্ধান্ত হলো কার্যকর, সহিংসতা যা করছে সেটা বিএনপি জামাত করছে, তাদের দোসররা করছে, এখানে নির্বাচনী কোনো সংঘর্ষ হচ্ছে এটা তো কোনো, এই ধরনের খবর তো চোখে পড়ার মতো খবর। নির্বাচন টুকটাক দুই একটা ঘটনা ঘটতেই পারে, এটা সারা এই দেশের ইতিহাসে সব নির্বাচনেও কিছু না কিছু তো ছোটোখাটো ঝামেলা হয়, তো এটাকে আপনি সামগ্রিকভাবে না আশঙ্কা করার কি আছে? আমাদের কোনো আশঙ্কা কোনো শঙ্কা নেই, কোনো উদ্বেগ নেই, আমরা নির্ভীক চিত্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, যতই বাধা দেবে নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না।